টুডে প্রাইম কার্যকর করতে গেলে আমাদের এডুকেশনে স্কুলগুলিকে শিক্ষকের শূন্যতা দেখা দেবে। আমাদেরকে 1 বছর সময় লাগবে, এর মধ্যে আমরা টেট এর মাধ্যমে নিয়ম নীতি মেনে এগুলি আমরা ফিল আপ করবো। ওদের চাকরি রক্ষা করার জন্য কখনো বলেনি, বলেছিল 1 বছর সময় দেওয়া। সুপ্রিম কোর্ট 1 বছর সময় দিয়েছে, বিজেপি নির্বাচনী তাদের ভীষণ ডকুমেন্ট এবং তাদের সর্বভারতীয় নেতারা প্রেস করে ভীষণ ডকুমেন্টে যেটা ছিল সেটাকে আমার প্রেস করে বলেছে এবং সেটার সাপোর্টে আস্থাবল মাঠে তখনকার বিজেপি সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব এর সমর্থন করেছিলেন যে বিজেপি সরকারে আসলে এদের চাকরিগুলি নিরাপত্তা দেবে। দেখা গেল বিজেপি সরকার আসলো, আসার পরে দেখা গেল যে কমিটমেন্টটা ভীষণ ডকুমেন্টে করেছিল তার পুরো উল্টো রাস্তায় হাঁটল। বিজেপি সরকার এসে সুপ্রিম কোর্টে 1 বছর যখন শেষ হয়ে যায় তখন কে সেখানে পিটিশন করল, এটা বললো না যে জাজমেন্টটা রিভিউ করো, আমরা এদেরকে রাখতে চাই চাকরিকে, সেটা না করে পিটিশন দিয়ে বলল যে আমাদেরকে 2 বছরের সময় দাও ওদেরকে রাখার জন্য, 2 বছরের মধ্যে আমরা বিভিন্ন স্কুলে এদের চাকরি চুরি করার ফলে যে সমস্যা দেখা দেবে সে কথা পূরণ করে দেবো। তারা বলবো না ভীষণ ডকুমেন্টে যেটা বলবো তার দুর্গাপূর্ণ। তখন ডিসমিস কর্মচারীরা মধ্যে কেউ কেউ সুপ্রিম কোর্টের জাজমেন্টটা রিভিউ চাই এবং যখন রিভিউ চাইল তখন বর্তমান বিজেপি সরকার সুপ্রিম কোর্টে একটা পিটিশন দিয়ে বলল ওদের ওই চাকরি রক্ষা করার জন্য কিন্তু বলেনি, বলল সুপ্রিম কোর্ট যদি আমাদেরকে বাধা না দাও তাহলে আমরা তাদেরকে আমাদের এরকম অনেক পোস্ট খালি আছে বিভিন্ন দপ্তরে সেখানে আমরা নিয়োগ করতে চাই। সুপ্রিম কোর্ট কাছে সুপ্রিম কোর্ট ফাইনাল হিয়ারিং এর পরে রিভিউ করতে রিভিউ করলো, সরকার যে প্রেয়ারটা দিল সেটাকে অ্যালাউ করে দিল 18 নম্বর প্রেয়ারটা খালি আছে এখানে ওদের যোগ্যতা অনুসারে সেখানে ওদেরকে নিয়োগ করা এবং জাজমেন্টের পরে এরকম কথাই প্রেস কনফারেন্সে এই সরকার বলল। কিন্তু পরশু দিন এবং কাল থেকে হঠাৎ শুনি যে সরকার ওদের রিল্যাক্সেশন এই রিলেশন 2023 পর্যন্ত কনসিডার করবে, এটা তো সরকারের কনসিডারেশন কোন ব্যাপার না। সুপ্রিম কোর্ট অলরেডি জাজমেন্ট দিয়ে দিয়েছে সরকারের উপর, এটা নির্দেশ সরকারকে বাধ্য করেছে যারা টেটে পরীক্ষা যাবে তাদের ওভারে ছিল 2023 পর্যন্ত গ্রেড নির্ণয় দিয়ে পারে সরকার, এটা মানতে পারত সরকারের আইন। আমাদের শিক্ষামন্ত্রী যেটা বলেছেন এটা আমি কিছু মন্তব্য করতে চাই না, কিন্তু উনি বাধ্য, ওনার কোনো দয়ার কোনো ব্যাপার না। 2023 ওনার ডিউটি ছিল সুপ্রিম কোর্টে যে যে জন্য আপনার পারমিশন চেয়েছিলেন খালি পদপ্রতি নিয়োগ করবেন সেটা করা হলে আমার সরকারের দায়িত্ব, কিন্তু সরকার দেখা গেল আসলে ভীষণ ডকুমেন্টে যেটা বলেছিল এগুলি মিথ্যা প্রতিশ্রুতি, কারণ ভীষণ ডকুমেন্টে যেটা বলেছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্টে সেটার জন্য কোনো প্রেয়ার দেয় না, প্রেয়ার দিয়েছে পরন্ত 2 বছর আমাদেরকে সময় দেয় এরপর ওদেরকে তাড়িয়ে দেবে, এই প্রেয়ার দেয় হলো সুপ্রিম কোর্ট। তারপরে এখন বলছে
যে আমরা রিক্রুটমেন্ট গ্রুপ করবো, সেখানের মধ্যে অন্যদের মতো তোমরা ইন্টারভিউতে যাবে, ইন্টারভিউতে যদি সিলেক্টেড হয় নাম্বার আর হুয়ারি ইন্টারভিউতে সিলেক্টেড হলে ইউ আর বাউন্ড টু অ্যাপয়েন্টমেন্ট। গভর্নমেন্টের এটার মধ্যে ভূমিকা কি, আমি যদি যেমন টেটে আমাদের এদের মধ্যে 10-20 জন অনেকেই টেটে পড়তে উত্তীর্ণ হয়ে অলরেডি চাকরি জয় করেছে, এখানে সরকার তাকে বাধা দেবে না, এখানে সরকারের দয়া কি আছে? এখন যে প্রতারণা করছে যে একদিন সরকার দেবে, তার এখানে তোমার কি, তুমি রিক্রুট আমি যে কোনো চাকরি দিয়ে আমার যোগ্যতা প্রমাণ যদি ইন্টারভিউ দিয়ে আমি পাই সরকার এটা বাধ্য আমাকে নিয়ে নেবে, ধরুন সব মহাপালতে প্রতারণা। সরকারের উচিত আমি বলবো দ্বিধা না করে দেরি না করে সুপ্রিম কোর্টে যে ফ্ল্যাটটা নিয়ে গেছিল সেই ফ্ল্যাটটা যদি সুপ্রিম কোর্ট গ্র্যান্ট করেছে সেই অনুযায়ী আমাদেরকে নিয়োগ এখনই আরম্ভ করে। দ্বিতীয়ত তাদের উপরে যেভাবে পুলিশ লাঠি চার্জ করেছে এটা আমি তীব্র নিন্দা করি। ওরা গিয়েছে দাবি সুপ্রিম কোর্ট যেটা সরকার প্রেয়ার দিয়েছিল সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছিল সেটাকে ইমপ্লিমেন্ট করা এটা গণতান্ত্রিক অধিকার ভাষার অধিকার সেখানে কোনো অন্যায় করে তাকে পুলিশের ভূমিকা তীব্র নিন্দা করি। পাশাপাশি এর পাশাপাশি মানুষের কাছে বেকারদের কাছে যাতে ভুল বার্তা না যায়, 10,300 আমরা রাজ্যের দ্বারা বেকার সরকার বিষয়টা করেছিল গত মেসে 5,000 চাকরি নষ্ট হল, মিস করে চাকরি দেবে এটা হলো দুটি ভাগ, একটা বলেছে আমি ওদেরকে নিরাপত্তা দেবো যারা 10,300 আর বেকার যারা আছে পাই যারা বেকার তাদেরকে মিস করে চাকরি হবে এবং প্রতিবার এখানে মিনিমাম একটা করে চাকরি দেবে। আজকে 2.5 বছর চলে গেছে বেকারদের সম্পর্কে কোন কথা না, 10,300 ব্যাপারে কথা বলা ত্রিপুরা রাজ্যের বেকারদের জন্য আমি আজকে রিকোয়েস্ট কনফারেন্স থেকে সরকারকে দাবি জানাচ্ছি এবং হুঁশিয়ারি দিচ্ছি কমিটমেন্ট রক্ষা করতে এবং বেকার সমস্যার সমাধানের জন্য উদয়নী 10 সপ্তাহে সরকার যাতে কার্যকরী ভূমিকা নেয়, না হলে কংগ্রেস বেকারদের বেকার সমস্যার জন্য সমাধানের জন্য সরকারকে বেকারদের চাকরি দেওয়ার জন্য কংগ্রেস আন্দোলনে যাবে এবং সে আন্দোলন শক্তিশালী আন্দোলন হবে, লাগাতার আন্দোলন হবে বেকার সমস্যার সমাধান। দুটা এখন জ্বলন্ত 10,300 এবং বেকার, এরপর 2.5 বছরে যারা বেকার ছিল তাদের অনেকেরই ওভারেজ হয়ে গেছে, সেইখানে সেটাকে নিরাশ করতে হবে। আমরা 1980 ক্ষমতা এসে আমরা বলেছিলাম বিভিন্ন কারণে রাজনৈতিক বিভিন্ন কারণে যারা ওভারেজ হয়ে গেছে তাদেরকে আমরা রিল্যাক্স করবো, আমরা রিল্যাক্স করেছিলাম এবং তাদের জন্য স্পেশাল ক্যাটাগরি স্কিম করে আমরা তাদের সবাইকে চাকরি দিয়েছিলাম। এই সরকারকেও আমরা মনে করিয়ে দিতে চাই যারা ওভারেজ হয়ে গেছে সেখানে যাতে সেটা কোনো বেরিয়ার না হয় এবং বেকার সমস্যাটা এখন অবৈধ রূপ ধারণ করছে, ত্রিপুরা রাজ্যের বেকাররা দিশে না আছে রাজ্যে কোনো শিল্প প্রতিষ্ঠান, এ হাঁস পরব চালক পালন করব মানের দোকান পুরো এগুলির জন্য সরকারের কোনো নির্দেশ আর উপদেশের দরকার হয় না, সরকার দেশে যে উপদেশ দিয়ে শুকর করো গরু করো ছাগল করো মানের দোকান করো পাকুড়া বিক্রি করো এগুলি আর একটা ভালো সরকার এগুলি কিনা দিয়ে সরকার যাতে ইমিডিয়েটলি বেকার সমস্যার সমাধান এই দাবিতে আমরা প্রেস কনফারেন্স করছিলাম। আমাদের এই প্রেস কনফারেন্সে আপনাদেরকে আগত অতিথি সুমন দত্ত উনি আমাদের ত্রিপুরার যে কংগ্রেস কমিটির ট্রেনিং শুরু হবে অলরেডি প্রসেস স্টার্টেড, দিল্লি থেকে ত্রিপুরাদের ট্রেনিংয়ের জন্য ওনাকে প্রদেশ কংগ্রেসের অ্যাডভাইজার নিয়োগ করেছেন আমাদের মেইন আজকের ছিল কৃষক আর এইটুকুর সমস্যা খুবই জ্বলন্ত 10,300 হসপিটালের এটা তো আপনার জানেন আজকে পত্রিকা বেসামাল অবস্থা সরকার না পারলে পদত্যাগ করা উচিত। আমি আগেও বলেছি মানুষের জীবন নিয়েছি জিবি হসপিটাল আজকে মৃত্যু পরিমাণ
মানুষ চিকিৎসার জন্য যেতে ভয় পাচ্ছে। এই সমস্যাগুলি গুরুতর, একুশে মধ্যে সরকার তাতে ইমিডিয়েটলি দৃষ্টি দিবে। কিছু করে আমাদের আছে এফআইআর করতে উল্টো নির্যাতনের শিকার হচ্ছে।